সেখানে ঘাটও থাকবে, বেনারসের শহর নগরী দিল্লি মার্কেট কাশী বিশ্বনাথ মন্দির সহ বিভিন্ন 13 রকমের মন্দির এখানে থাকবে। সো তাই নয় বেনারস। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ কিন্তু আমি চলে এসেছি আগরপাড়ার একদম রেল স্টেশনের কাছেই তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসবের পুজো প্যান্ডেলের যে প্রস্তুতি পর্ব সেটা আপনাদেরকে দেখাতে। তো এখানে কিন্তু অলরেডি বাস পড়ে গেছে, এখানে থিম কি হতে চলেছে এবং কি চমক প্রতিমায় থাকছে সেটা দেখাতে আপনাদের আমি চলে এসেছি। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এটা হলো আদি তারাপুকুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটি, কিন্তু প্রতিমা রূপায়ণে কিন্তু আছে প্রদীপ রুদ্রপাল। তো প্রতিমায় কিন্তু খুব সুন্দর চমক হতে চলেছে, কারণ প্রদীপ রুদ্রপালের প্রতিমা কিন্তু খুবই সুন্দর হয়। তো এখানে দেখতে পাচ্ছ কিন্তু থিম বানাচ্ছে বেনারসের সন্ধ্যারতি, যেটা মানে বেনারসে দেখতে পাও সেটা কিন্তু এখন তোমরা কলকাতার আগরপাড়াতেই দেখতে পাবে, আর এটা এখন 84তম বর্ষে পদার্পণ করেছে। এইদিকে হলো 5 নম্বর রেলগেট আগরপাড়ার। তো এই 5 নম্বর রেলগেট 2 মিনিটের রাস্তা এখান থেকে দেখাই যাচ্ছে ওই যে দূরে। তো ওখান থেকে এলে এই পাশেই হচ্ছে কিন্তু হচ্ছে এই যে এখানে খুব সুন্দরভাবে এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে, যে এখানে কিন্তু প্রচুর প্রচুর বাস পড়ে আছে আর এখানে কাজ চলছে অলরেডি। তো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু দুর্গা মণ্ডপ, এখানে কিন্তু প্যান্ডেলটা হবে। আর এই পাশেই আছে কিন্তু ওই পুকুরটা যেখানে হচ্ছে আজকে মানে বেনারসের যে সন্ধ্যা আরতিটা হয় সেই পুকুরের পাশেই কিন্তু হবে। তো দেখতেই পাচ্ছ পুকুরের চারিপাশ থেকেই কিন্তু বাস পড়ে গেছে অলরেডি। তো এখানে কিন্তু এই মনে হচ্ছে এই জায়গাটাতে সন্ধ্যা আরতি করার জন্য এখানটা কিন্তু বাঁশ অলরেডি মানে বেঁধে দেওয়া হয়েছে পুকুরের উপরটায়। তো পুকুরের চারি সাইড দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ বাঁশের স্ট্রাকচার তৈরি করা হয়েছে। তো অনেকটা বড় এলাকা জুড়ে কিন্তু হচ্ছে, মানে এই সাইড থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত প্রচুর বড় প্যান্ডেল হচ্ছে। তো বেশ দেখতে সুন্দর লাগছে। আর ওখানে কিন্তু বাঁশ এখন তুলছে উপরের দিকে, উপরের দিকে অলরেডি কাজ চলছে। আর এইখানটা দেখো কিন্তু দেখতে অনেকটা দুই পাশটা টুইন টাওয়ারের মতো লাগছে, যে মাছ দুই সাইডে উঁচু আর মাঝখানটা এরকম স্ট্রাকচারটা দেখতে অনেকটা টুইন টাওয়ারের মতো লাগছে। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, এবার আমি তোমাদেরকে বলে দিই মানে এই জায়গাগুলো কি হচ্ছে। তো এইখান ওই যে পোস্টারটা দেখা যাচ্ছে ওখানটা থেকে হচ্ছে 5 নম্বর রেলগেটের রাস্তা। তো ওই রাস্তার ওখান থেকে হচ্ছে এন্ট্রান্স থাকবে। তো এইখানে এই স্ট্রাকচারগুলো কিন্তু এক একটা মন্দির হবে, এটা একটা মন্দির, এটা একটা মন্দির, এরকমভাবে অনেকগুলো মন্দির হবে। এই জায়গাটাতেও একটা মন্দির হবে, এখনও হয়ে পারেনি। তো এই ভেতর দিয়ে এসে তো পুরোটা এসে এই যেখানটা বললাম টুইন টাওয়ারের মতো স্ট্রাকচারটা তৈরি হয়েছে, তো এইখানটা হবে কাশী বিশ্বনাথের মন্দির। এটার উচ্চতা এখনও আপাতত আছে 30 ফুট, কিন্তু পরবর্তীতে এটা 52 ফুট পর্যন্ত উচ্চতা হবে। আর তারপরে এই রাস্তা দিয়ে হেঁটে এগিয়ে গেলে এই সামনেটা থাকবে এইখানে প্রতিমার দুর্গামূর্তি। তো তারপরে এখানে দুর্গামূর্তি দেখার পরে তারপরে তোমরা এক্সিট করে যেতে পারবে। তো এই হলো পুরো ব্যাপারটা। উপরে দেখতে পাচ্ছ কিন্তু অনেকটা উপরে অনেকেই কিন্তু অলরেডি কাজ করছে। তো প্রতিদিন কিন্তু এখানে অল্প অল্প করে কাজ এগোচ্ছে। তো তোমাদের কিন্তু এই ধরনের প্রিপারেশন ভিডিও যদি দেখতে ভালো লাগে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না, আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। এর হচ্ছে ব্যানার কিন্তু দেখতে পাচ্ছ লেখা রয়েছে হইচই শোরগোল একটাই রব আগরপাড়ায় কী করে এটা সম্ভব। সামনে থেকে কিন্তু একদম দেখাচ্ছি এইখানটা থেকে কিন্তু মানুষ এন্ট্রি নেবে, এই যে এই পোর্শনটা থেকে সামনে এই পোর্শনটা থেকে এন্ট্রি নেবে। এখান থেকে আস্তে আস্তে এই ঘুরে 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 দেখো মানে পুরোটা কিন্তু রাউন্ড করে পুকুরটা কভার করা হয়েছে, মানে দারুণ সুন্দর একটা প্যান্ডেল এখানে কিন্তু উপহার দিতে চলেছে আমাদেরকে।
তো এতক্ষণ তোমাদের কিন্তু প্যান্ডেলটা দেখিয়ে দিলাম, এবার আমি কিন্তু চলে এসেছি যেখানে সোলার কাজ হচ্ছে, মানে উপরে যে লাগানোর স্ট্রাকচারগুলো এবং প্যান্ডেলের গায়ে যে কারুকার্যগুলো হবে সেই স্ট্রাকচার যেখানে বানানো হচ্ছে। তো এখানে কিন্তু ওই কাশী বিশ্বনাথ মন্দিরে মন্দির যেহেতু বানানো হচ্ছে তাই এখানে শিবের যে শিবলিঙ্গটা সেটা শোলা দিয়ে কেটে তৈরি করা আছে, আর পাশেই কিন্তু আছে খুব সুন্দর ডিজাইন করা নন্দী, দেখতে দেখো কত সুন্দর লাগছে। আর এই পুরো ঘরটাতেই কিন্তু শোলার কাজ হচ্ছে চারিদিকটা দেখতে পাচ্ছ, তো ওই দিকটা তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। এই যে এখানটা দেখো কি সুন্দর শোলার কাজ হচ্ছে, তো এখানে এখন দেখতেই পাচ্ছ অর্ধেক কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে, তো তারপরে বাকি যখন আরও প্রিপারেশন যখন আরেকটু এগাবে তখনও কিন্তু তোমাদেরকে এসে আমি দেখাবো পুরো কাজটা ঘুরিয়ে। এখানে কিন্তু পুরো ভর্তি করা, মানে সব শোলার কাজ হচ্ছে, এখানেও কিন্তু আর একটা ছোট নন্দী রাখা রয়েছে, তো এখানে পুরো শোলার কাজে ভর্তি। তো আরও উপরে আরও কাজ হচ্ছে সেটাও দেখাবো তোমাদেরকে। দেখছো আরও সব কাটিং করাই আছে, এই যে সামনে দেখো কাটিং করা আছে, আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন, এই সামনে ডিজাইনগুলো দেখো এত সুন্দর লাগছে, মানে এখনই ডিজাইনটাই দেখে এত সুন্দর লাগছে। তাহলে তোমরা আইডিয়া করে নাও যে মানে পুরো প্যান্ডেলটা কত সুন্দর হতে চলেছে। আর এখানে অনেক শোলার, এই যে মানে এখানটা পুরো থেকে কাজ করছে ওনারা, আর এইটা সামনে রয়েছে যেটা এটা হলো মন্দিরের চূড়াটা, দেখতে ভীষণ সুন্দর লাগছে। বন্ধুরা এখানে কিন্তু একবার হলেও তোমাদেরকে ভিজিট করতে আসতে হবে, এত সুন্দর এখানের মানে এই কারুকার্যগুলো দেখালাম, দেখেই মনে হচ্ছে যেন বারবার এখানে আসি প্যান্ডেল দেখতে। তো আপনারা কিন্তু দুর্গাপুজোর সময় অবশ্যই একবার ভিজিট করতে এখানে আসবেন। ওরা এখন চেষ্টা করছে কিন্তু এখান থেকে ওই টপকে টপকে ওই পাড়টায় যাওয়ার, তো দেখা যাক ওরা যেতে পারবে কি না, চলো যাও। ওই যে ওরা কিন্তু দেখো কত খাটনি খাটছে এই একটা প্যান্ডেলের ফুটেজ নেওয়ার জন্য, তাহলে বুঝতেই পারছো কিন্তু এখানটা কত খাটনি করে আমাদেরকে ভিডিও বানাতে হয়। তো তোমরা দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ ওই যে ওই যে ওই কেস ব্লগার, আর এই একটা হচ্ছে শয়তান ব্লগার। এখন কিন্তু আমরা যাচ্ছি শিল্পীর কাছে ইন্টারভিউ নেওয়ার জন্য, তো উনি কি বলে সেটা শুনবো। কিন্তু এখন পেয়ে গেছি হচ্ছে ক্লাবে যে মেন তোমার সিজনে রয়েছে বা প্রতিমা শিল্পীর, প্রতিমা শিল্পী না না মণ্ডপ শিল্পী, মণ্ডপ সজ্জায় যিনি রয়েছেন তার সাথেই তাকে পেয়ে গেছি, তার নামটা দাদা জানি। তো এবছর প্রতিমা যে কী চমক থাকতে চলেছে? প্রতিমা আমাদের করছেন মনবাসী রুদ্রপালের ছেলে প্রদীপ রুদ্রপাল করছেন, তো উনি এবছর শ্রীভূমি, দেশপ্রিয় পার্ক, সিঙ্গি পার্ক সব পুজো প্যান্ডেলের ঠাকুর করছেন, আমাদেরও করছেন। চমক মার্বেলের ঠাকুর হচ্ছে, আর বাদবাকিটা চমক থাকছে। তো আর এবছর মানে যে প্যান্ডেল প্রস্তুতি চলছে যে তোমার বেনারস করছে, তো এখানে এই সম্বন্ধে একটু কিছু যদি বলেন। বেনারস বলতে বেনারস ঘাট হয়তো একদুবার এদিক ওদিক হয়েছে, আমরা বেনারস শুধু ঘাট করছি না, আমার সমগ্র বেনারসটাকে এখানে তুলে ধরছি, মানে এখানে ঘাটও থাকবে, বেনারসের শহর নগরী পুলিশ মার্কেট কাশী বিশ্বনাথ মন্দির সহ বিভিন্ন তেরো রকমের মন্দির এখানে থাকবে। তো তাই নয় বেনারস থেকে লোকজনও আসছেন এখানে, এখানে সন্ধ্যা আরতি হবে, এত লাইট যেমন হয় গানও হবে লাইভ, এখানে অনেক দোকানপাটগুলো ওখান থেকে আসে, বেনারসি পানও আসছে ওখান থেকে, তো একটুকুরও বেনারসি পাবেন আপনি এখানে। তো এখানে মানে শুনলাম যে 30 জন পুরোহিত নিয়ে নাকি এখানে আরতি হবে, তো এখানে কি সত্যি 30 জন পুরোহিত আছে? 30 জন পুরোহিত বলতে আমাদের মোটামুটি শিডিউল টাইম 6টা থেকে রাত্রি 1টা পর্যন্ত আমরা চাইছি আরতিটা হোক। তো সেখানে দাঁড়িয়ে বেনারস থেকে 30 জন আছে রোটেশন নিয়ে ওরা কাজটা করবে। আর আপনাদের উদ্বোধন কবে হবে একটু দর্শককে বলে দিন। আমাদের উদ্বোধন 14 ফেব্রুয়ারি। আচ্ছা, আর কিভাবে আসতে হবে এটাও একটু বলে দিন। এখানে আসার পথে বিটি রোডে যদি বাইকে কেউ আসে বা বাইক কারে আসে, তাহলে এখানে তিনতলা মোড় বা ডাকব্যাগ মোড় যেটা বেঙ্গল কেমিক্যাল মোড়ও বলে, সেখান থেকে ডাকব্যাগ রাস্তা ধরে 5 নম্বর রেলগেটের সন্নিকটেই আছে আমাদের পুজো মঠ। সর্বশেষ জেনে নেবেন আসবেন তার আগরপাড়া স্টেশন নেমে একদম স্টেশনের পাশেই 5 নম্বর রেলগেট, রেলগেটের একদম সন্নিকটে হচ্ছে এই পুজো মঠ। দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে যারা ব্যানার্স গেছেন তাদের মিলিয়ে দেখার আহ্বান রইল, কারণ একদম সেম ব্যানার্সটা এখানে পাবে, আর যারা ব্যানার্স যাননি তারা এটা দেখলে ঘোষপাড়ার মানে আদি তারাপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি পুজোর মণ্ডপ দেখলে ব্যানার্স যাওয়ার প্রয়োজন হবে, এতটাই রিয়েল ব্যানার্স আমরা তৈরি করছি।
আর এই প্যান্ডেলের মানে উচ্চতা কতটা ঠিক রয়েছে? উচ্চতা বলতে এখানে আগে পুজো হতো, একটা ছোট মণ্ডপ ছিল সেখানে পুজোটা হতো, এবছর এটা বিস্তার লাভ করেছে। মানে একটা রাস্তা, পুকুর, প্রায় 150 পুকুর, আশেপাশে 3-4 বাড়ি, পুরোটাই একটা মানে খুব বড় একটা ইনস্টলেশন হবে। মণ্ডপের হাইট মোটামুটি কম বেশি 60-65 ফিট হবে। ঠাকুরের হাইট। ধন্যবাদ দাদা। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আপনারা আমার বাইক নিচ্ছিলেন বা পুজোর সময় জানছিলেন, তো যাকে ছাড়া কাজটা হতো না, তার নাম হচ্ছে শ্রীরাম রায়, আমার দাদার সঙ্গে উনি খুব হেল্প করছেন। পুরো স্ট্রাকচারটা, পুরো প্যান্ডেলটা উনি তৈরি করছেন, ওনার ওনার হাত ধরেই হচ্ছে। তো এক দাদা একটু কিছু বলো। আমি কি বলবো, আপনারা তো শুনেছেন এটাখানে এখানে বেনারস ঘাট হচ্ছে, এবং এই যে মিলন সঙ্গে এটা এই আগরপাড়া অঞ্চলের সবথেকে পুরনো পুজো। এই পুজোর বিগত দিনেরও একটা ঐতিহ্য আছে, সে ঐতিহ্যকে পাথেয় করে এবারও তারা আরও বড় করে এই অঞ্চলে যে সকল বড় পুজো হয় তাদের মধ্যে অন্যতম হবে বলেই আমাদের আশা। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম পুরো প্যান্ডেলের প্রিপারেশন ভিডিওটা। এই ধরনের ভিডিও পেতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করলাম, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের জন্য টাটা বাই।